বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনশ্রীতে তার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন মির্জা ফখরুল। শনিবার বিকেলে পটলের মরদেহ ঢাকায় আনা হয়েছে। রোববার সকাল ১০টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এবং ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। ফজলুর রহমান পটল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।